আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরো নতুন একটি ভিডিও নিয়ে এসেছিলাম। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝে ফেলাইছেন কি টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের যে হানি ফুসোটা ছিল, তো এই পাসপোর্টটাকে প্রায় অনেক মাস, প্রায় 6 মাস আগে রিলিজ করছিলাম। তো আপনারা কিন্তু অনেক সাড়া দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য আরও একটা নতুন একটা স্কিন নিয়ে আসলাম। তো স্কিন হচ্ছে হিমাচল, ঠিক আছে। তো আপনাদের মনে হয় অনেক কয়েকটি স্কিন দিয়েছিলাম, তো তারপরে কিন্তু আর স্কিন দেওয়া হয়নি। তো আজকে আপনাদের জন্য আর নতুন একটি স্কিনের চ্যানেল নিয়ে আসলাম, হিমাচল, ঠিক আছে। তো এই হিমাচল আমার ডেসক্রিপশন বক্সে চেক আপ দিলে কিন্তু এর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো এটা আমি রিলিজ করে দিয়েছি স্কিনটা, আর অবশ্যই স্কিনটা সবাই ডাউনলোড করে সেট আপ করে খেলবেন। তো অনেকে কিন্তু এই মুডটা খেলতেছেন, বা যারা যারা এই মুডটা খেলছেন অবশ্যই এটা কমেন্ট সেন্টারে জানিয়ে যান যে মুডটা কেমন ছিল। তো আমি কিন্তু গেম প্লে করতেছি 3.71 ভার্সনে। তো আপনারা কিন্তু জানেন যে 4.1.2 ভার্সনে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো আমি কিন্তু অনেক সমস্যার ফেস করছি, মানে ওই আপডেটে কিন্তু অনেক বাগ পাইছি, ঠিক আছে। তো যার কারণে কিন্তু আমি ওই আপডেটটা খুব কম খেলতেছি। তো আমি এখন 3.71 আমি কিন্তু শিফট হয়েছি। তো যারা 3.71 ভার্সনে ফিরে যেতে চান, তো এরকম একটা অ্যাপিক, ঠিক আছে, যদি লাগে আপনাদের, মানে ওল্ড অ্যাপিকটা তো আপনাদের মাঝে রিলিজ করে দেবো, ঠিক আছে। মানে এই অ্যাপিকটাই কিন্তু আপনারা যদি খেলেন, তো আপনাদের কিন্তু যদি ফেসবুকে যদি লগ ইন করা থাকে, যে আরপি আগে যা ছিল সেই আরপিগুলো কিন্তু আপনারা পেয়ে থাকবেন, ঠিক আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা সে ফুসোর স্ক্রিনটা হিমাচল। তো দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু পুরো পারফেক্টলি, আর এটা সে হিমাচলের আউটলুকটা অনেক সুন্দর, এটা স্ক্রিনটা কিন্তু অনেক সুন্দর, মানে প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছে আপনাদের মাঝে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ব্লুর পরে একটু আকাশি শেড, মানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পড়ছে। তো আশা করছি আপনাদের কাছে এই বাসম, মানে এই স্কিনটা ভালো লাগবে, বাসমটা ভালো লাগবে। তো এটা মানে স্ক্রিনটা পুরো পারফেক্টলি ফিটিংস হয়েছে, ঠিক আছে। আমি অনেকক্ষণ ধরে খেলছি বা দেখছি, কোনো যায় কোনো সমস্যা নেই, আশা করি আপনারা সমস্যা দেখা পাবেন না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, ঠিক আছে। তো আমি বিস্তারিত জানিয়ে দেন, তো অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আর একটু কমেন্ট করে জানাবেন স্ক্রিনে কেমন ছিল। তো যাই হোক, আপনাদের যদি 3.71 ভার্সন লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের মাঝে কিন্তু রিলিজ করে দেবো এই অ্যাপিকটা, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।